আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে অনুপ্রেরণামূলক বক্তব্যগুলো দিব সেগুলো অনেকের জানা আছে আবার জানা নেই। তবু আমরা আজকে কিছু আবার পরিবর্তন করতে চলেছি। আমি বলে থাকি যে প্রতিনিয়তই নিজেকে বদলাতে হবে, চেঞ্জ ইউর সেলফ এভরি টাইম, প্রতিনিয়ত নিজেকে বদলাতে হবে এবং প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে হবে। কিন্তু আমরা দেখি একজন ছাত্র, সে গোল্ডেন A+ পেয়ে গেছে, পরে আর সে লেখাপড়া করে না, মনে করে যে আমি অনেক কিছু হয়ে গেছি। একজন মানুষ সে সাফল্যের অনেক বড় দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, সে বড় চাকরি পেয়েছে, সে বড় উপার্জন করেছে, বড় পদ, তখন সে ভুলে যায় যে আমি আর পরিশ্রম করব না, এমনিতেই সব কিছু আমার চলে আসবে। আবার কেউ কেউ মনে করে থাকেন যে আমি তো অকৃতকার্য হয়েছি, আমি হাল ছেড়ে দিই, আমার আর কিছু হবে না, আর আমি কিছু করতে পারবো না। বাট ডোন্ট ডু দ্যাট, কিপ মুভিং ইউর সেলফ। একটা সাফল্য পাওয়ার পরে আরেকটা সাফল্য পেতে অনেক কষ্ট আছে। আপনি যেভাবে প্রথমটায় প্রথম পর্যায়ে জয়ী হয়েছেন, যে কাজ করে, যে কষ্ট করে, যে পদ্ধতির মাধ্যমে, যে কাজগুলো করার মাধ্যমে আপনি সাফল্য পেয়েছেন, সেই কাজগুলো যতটুকু আপনি করেছেন আরও বেশি পরিমাণে আপনাকে সাফল্যে, আপনার নিজের সাফল্যে পৌঁছানোর জন্য আরও বেশি কাজ করবেন। নট মোর, নট লেস দেন দ্যাট, ইট হ্যাভ টু মোর অ্যান্ড মোর। সুতরাং আপনি প্রথম জয়ই কিন্তু সব কিছু নয়, আপনাকে এটাকে ধরে রাখতে হলে আরও ঠিক একইভাবে চলতে হবে। ক্লাসে পাস্ট হয়েছে ছাত্রদের বলছি, পরবর্তী ক্লাসে গিয়ে আর লেখাপড়ার হাল ছেড়ে দিয়েছে, হ্যাঁ আমি অনেক কিছু হয়ে গেছি, আমি অনেক কিছু না। সুতরাং এগুলো মনে রাখতে হবে যে প্রথম জয়ই জয় নয়, এটাকে ধরে রাখতে হলে আগে যেভাবে, পূর্বে যেভাবে কষ্ট করেছো ঠিক সেভাবে কষ্ট করতে হবে। তার মানে ফার্স্ট ভিক্টোরি কোনো কিছুই না, ফার্স্ট ভিক্টোরিকে ধরে রাখতে হলে তোমাকে অনেক কষ্ট করতে হবে, সেই জন্য বলা হয়ে যায়। আর সাফল্য কিন্তু স্থায়ী নয়, পারমানেন্ট না, সাকসেসফুল ইজ নট পারমানেন্ট, সাফল্য কিন্তু পারমানেন্ট না, এবং কৃতকার্যতা এটাও কিন্তু আপনার সমাপ্ত না, এটাও কিন্তু ফাইনাল না। সুতরাং আমরা কাজ করেই যেতে থাকব, কাজ করতেই থাকব, আমাদের পরিবর্তন কি হবে সেটা সব কিছুই আমাদের কাজের মাধ্যমেই হবে। কর্মই সব, কিন্তু কর্মই সব, এবং আপনার ভিতরে যে চিন্তা, সেই চিন্তা যদি ভালো চিন্তা হয়, শুভ চিন্তা হয়, আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই চিন্তাই কিন্তু আপনাকে আপনার হাতের মুঠোয় সারা বিশ্বকে এনে দিতে পারে, ভালো চিন্তা সারা বিশ্বকে আপনার হাতের মুঠোয় এনে দিতে পারে। সুতরাং শুভ চিন্তা করুন, এবং যে কাজটা, যে সাফল্য আপনি পেয়েছেন, সেই সাফল্য অর্জন করার জন্য আরও চেষ্টা চালিয়ে যেতে হবে, কখনোই বসে থাকবেন না। আমরা জানি খরগোশ এবং কচ্ছপের গল্পটা, খরগোশ এবং কচ্ছপের গল্পটা কখনোই করবেন না। আপনি কচ্ছপের গতিতেই আগায় যান, কিন্তু যে গতিতে আপনি সাফল্য অর্জন করেছেন সেই গতিতেই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই কথাটা কিন্তু আজকে আমরা বলছি। আর আপনার
আপনি যে ভুলটা শেষে করেছেন আপনার জীবনের, গতকালকে যে ভুল করেছেন, ভুল থেকেই শিক্ষা নিতে হয়, ভুল থেকেই শিক্ষা নিতে হয়। একটা ছেলে ভুল করছে, প্লাসের জায়গায় মাইনাস বসাইছে, তাকে ভুলটা যদি ধরাই দেওয়া হয় পরবর্তীতে কিন্তু সে আর ভুল করবে না। ছাত্রদের বলছি ভুল থেকেই শিখতে হবে তোমাদের, ভুল করেই শিখতে হবে। বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় মনীষীরা ভুল করেই কিন্তু শিখছে। সুতরাং যে আপনার পরিশেষে যে ভুলটা হয়েছে, হ্যাঁ পরিশেষে লাস্ট মিস্টেক অফ ইয়ার লাইফ, সেই লাস্ট মিস্টেকই কিন্তু আপনার বেস্ট টিচার হতে পারে, আপনার বড় শিক্ষক হতে পারে। সুতরাং ভুল থেকে শিক্ষা নিতে হবে। আপনার শেষে যে ভুলটা হয়েছে সেই ভুলটাকে জিরো করে আপনি সামনের দিকে আরও আগায় যেতে হবে। সুতরাং লাস্ট মিস্টেক উইল বি ইয়োর বেস্ট টিচার। আমরা আরেকটা কথা বলবো এখানে, আমরা অভ্যাস হ্যাবিট সম্বন্ধে একটু বলে আমি শেষ করব। হ্যাবিট, আমরা বলে থাকি হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার অফ এ লাইফ, সেকেন্ড নেচার। তো এই হ্যাবিটটা আপনার ভবিষ্যৎ, আর হ্যাবিট আমি বলছি ভবিষ্যৎ, ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু হ্যাবিটকে পরিবর্তন করা যায়, অভ্যেসকে, অভ্যেসকে পরিবর্তন করা যায়। হ্যাঁ আপনার ফিউচারকে আপনি পরিবর্তন করতে পারবেন না, ইউ ক্যান চেঞ্জ ইউর ফিউচার বাট ইউর হ্যাবিট, আপনার হ্যাবিটকে আপনি পরিবর্তন করতে পারবেন কিন্তু ফিউচারকে না। এই হ্যাবিটেই কিন্তু আপনাকে ফিউচার, আপনার ভবিষ্যৎকে ভালো করে দেবে, উত্তম করে দেবে, সহজ সরল করে দেবে। সুতরাং চেঞ্জ ইউর হ্যাবিট, চেঞ্জ ইউর হ্যাবিট। সুপ্রিয় শিক্ষার্থীরা এবং আমার দর্শক মণ্ডলী যারা আছেন, আজকের যে আমরা অনুপ্রেরণামূলক বক্তব্যটি, আপনাদের ভালো লাগলে আপনাদের আশেপাশে সবাইকে ছড়িয়ে দেবেন। আমি যেটা বলেছি যে কখনোই সাফল্য পাওয়ার পরে বসে থাকবেন না, ওই সাফল্যই আপনার একমাত্র সাফল্য নয়, সাফল্য কখনো স্থায়ী নয় এবং আপনার অকৃতকার্যতা কখনোই ফাইনাল কিছু নয়। সুতরাং কিপ মুভিং ইয়োর সেলফ। আমরা ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেসের কথা আমরা বললাম, যে যে ভুলটা আপনার শেষে হয়েছে সেই ভুলটাই আপনার মাস্টার হয়ে যাবে, ইয়োর লাস্ট মিস্টেক উইল বি ইয়োর মাস্টার। সো ডোন্ট মানে স্টপ নেভার স্টপ, নেভার স্টপ, ডোন্ট গিভ আপ। তারপরে আমি খুব মূল্যবান একটা কথা বলেছি, হ্যাবিটটাকে চেঞ্জ করবেন, আপনার হ্যাবিটটা চেঞ্জ করলে আপনার ফিউচারটা ভালো হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনুপ্রেরণামূলক বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন, সবাই পজিটিভ চিন্তা করবেন। পজিটিভ চিন্তা আপনাকে, আপনার বিশ্বকে আপনার হাতের মুঠোয় এনে দেবে। সো থিঙ্ক পজিটিভ, প্লিজ থিঙ্ক পজিটিভ, প্লিজ থিঙ্ক পজিটিভ। থ্যাংক ইউ ভেরি মাচ।